সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে 5ই আগস্ট অভ্যুত্থান পরবর্তী আমরা একটি সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখার কথা বলেছিলাম। আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আমরা পূর্বেই ঘোষণা দিয়েছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। উনি আজকে দেশে ফিরেছেন এবং আজকে রাতেই এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি লিয়াজু কমিটি গঠন করা হয়েছিল এবং লিয়াজু কমিটি এই কাজটি করেছিল। এই লিয়াজু কমিটি সম্পর্কিত আমাদের আনুষ্ঠানিক বক্তব্য দিচ্ছি আমরা। গত 5ই আগস্ট প্রেস কনফারেন্সে অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন ছাত্র জনতার সরকারের রূপরেখা অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজন নির্ধারণে লিয়াজু কমিটি প্রস্তাবিত হয়। মাহফুজ আলমকে সমন্বয় করে এটি ঘোষিত হয়। লিয়াজু কমিটির সদস্যগণ অংশীজন, যাদের মধ্যে রয়েছেন রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং সিভিল সোসাইটি, ওনাদের সাথে কথা বলে দেশের অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সচেষ্ট ছিলেন। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজন নির্ধারণে উচ্চ অংশীজনের সাথে সাক্ষাৎ করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বের কাছে অংশীজনের নাম প্রস্তাব করেন। 6 তারিখে লিয়াজু কমিটির 2 জন সদস্য সমন্বয়ক মাহফুজ আলম ও সদস্য নাসিরুদ্দিন পাটোয়ারি বঙ্গভবনে ছাত্র শিক্ষক প্রতিনিধি 15 জনের টিমের ভিতরে অন্তর্ভুক্ত ছিলেন। পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ও সরকারের অংশীজন নির্ধারণে সহায়তার কাজ করে যাচ্ছে লিয়াজু কমিটি। আসল সরকার গঠন পরবর্তী রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে কাজ করে যাবে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতেও লিয়াজু কমিটির উক্ত 2 জন সদস্য উপস্থিত ছিলেন। লিয়াজু কমিটি আগামী বাংলাদেশের রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সকল অংশীজনদের সাথে সংলাপ ও প্রস্তাবনার জন্য কাজ করবে। উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী লিয়াজু কমিটির কাজের পরিধি বর্ধিত হবে। কমিটির সদস্য সংখ্যা সকল দলমতের সাথে সংলাপের ভিত্তিতে আরো বর্ধিত ও অন্তর্ভুক্তিমূলক হবে। লিয়াজু কমিটি আমাদের কাছে যে প্রস্তাবনাটি করেছিলেন সেই সদস্যদের প্রস্তাবনাটি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে পেশ করেছি এবং তিনি সম্মত হয়েছেন এবং সকলের সম্মতিক্রমে সেই তালিকাটি আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছি। আজকে রাতে হয়তো সেই প্রস্তাব অনুযায়ী উপদেষ্টা পরিষদের সদস্যগণ শপথ গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ।